ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله. একদিন বোন অন্য বোনের পক্ষ থেকে প্রশ্ন করেছেন, যদি গোপনে বিয়ে করে ফেলে ফ্যামিলিকে না জানিয়ে, ইসলাম ওই বিবাহ গ্রহণযোগ্য হবে কিনা, এক্ষেত্রে করণীয় কি, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। প্রথমত, কোনো পুরুষের এটা উচিত হবে না এমন কোনো মেয়েকে বিয়ে করা যেই মেয়ের গার্জিয়ান সেই বিয়েতে মত দেয় না, বা কোনো গার্জিয়ান ছাড়া একজন পুরুষের যেমন উচিত হবে না এমন কোনো মেয়েকে বিয়ে করা যেই মেয়ের বিয়েতে মেয়ের গার্জিয়ানের মত নেই, এটা পুরুষের দিক থেকে। ঠিক তেমনিভাবে কোনো মেয়েরও উচিত হবে না গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করা। কেননা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অধ্যায়ে, তার কিতাবের মধ্যে একটি অধ্যায় রেখেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্জিয়ান ব্যতীত কোনো বিবাহ নেই। এবং আবি মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া গার্জিয়ান ছাড়া কোনো বিবাহ নেই। এবং এই হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন তিরমিজিতে, প্রথম খণ্ডের 318 নম্বর হাদিস। ঠিক তেমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরও একটি হাদিস পাওয়া যায়, তিনি বলেন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, কোন নারী যদি তার গার্জিয়ানের অনুমতি ব্যতীত বিয়ে করে তাহলে তার বিবাহ সেটা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, এভাবে তিনবার বলা হয়েছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে, এই হাদিসটি ইমাম তিরমিজি, আবু দাউদ, ইমাম ইবনে মাজা আর অনেকেই বর্ণনা করেছেন, এই হাদিসটিকেও ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান নাকাহা বিগাইরি ওয়ালিয়্যিন ফানিকাহুহু বাতিল বাতিল বাতিল, যে ওলিবিহীন বিয়ে করলো তার বিয়েটা বাতিল। তো এখান থেকে সকল কথার সারমর্ম হচ্ছে ওলিবিহীন, গার্জিয়ানবিহীন বিয়ে করা যাবে না। যদি কেউ বিয়ে করে তাহলে সেই ক্ষেত্রে তাকে পুনরায় আবার বিয়ে করতে হবে, যেহেতু তার বিয়েটা শুদ্ধ হয়নি। এটাই হচ্ছে ওলামা কেরামদের বিশুদ্ধ মত। যদিও কিছু সংখ্যক আলেম আমাদের সমাজে প্রচলিত আছে যে গার্জিয়ান ছাড়াও যদি কেউ বিয়ে করে তাহলে তার বিয়ে হয়ে যাবে কিন্তু গুনার সাথে হবে, এইভাবে অনেকে বলে থাকেন, কিন্তু এটা বিশুদ্ধ মত নয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বিয়েটা বাতিল, তাহলে হলো কিভাবে? যদি বিয়েটা বাতিলই হয় তাহলে সেটা হলো কিভাবে, গ্রহণযোগ্য হবে কিভাবে? এর জন্য যদি কোনো নারী বা কোনো পুরুষ এমন নারীকে বিয়ে করলো যার গার্জিয়ান সেই বিয়েতে অনুমতি দেয়নি নারীর পক্ষ থেকে, অথবা কোনো নারী তার গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করলো, সেক্ষেত্রে সেই বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে তাদের করণীয় তারা তওবা করবে এবং পুনরায় বিয়ে করবে। যদি কথার কথা কোনো মেয়ে কোনো ছেলের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে, দেখা যাচ্ছে কোনো শারীরিক ওজন না থাকার পরেও বাবা রাজি হচ্ছে না বিয়ে দিতে, কথার কথা ছেলের সব কিছু ঠিক আছে, দিন ধার্মিকতা ভদ্র সব ঠিক আছে, কিন্তু বাবা রাজি হয় না, বাবা চায় আরেকটু ছেলেটা যেন আরেকটু মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছেলে খুঁজছে বা টাকা পয়সাওয়ালা ছেলে খুঁজছে। তো এই ক্ষেত্রে ওজোর সারাই যদি না হয়, কোনো সারাই ওজোর যদি না হয়, সেক্ষেত্রে ওই বাবা যদি রাজি না হয় সেক্ষেত্রে দাদা হতে পারে, যদি দাদা রাজি থাকে তাহলে হয়ে যাবে। যদি দাদা নাই, বড় ছেলে আছে বা ভাই আছে সেক্ষেত্রে, বা তারা যদি হয় বা চাচারা যদি হয় তাও হয়ে যাবে, কিন্তু ওলি ছাড়া গার্জিয়ান ছাড়া বিয়ে করা যাবে না। যদি কেউ বিয়ে করে সেক্ষেত্রে তাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে ভুলের জন্য তার বিয়েটা হয়নি, এবং যথাশীঘ্রই বললে দেরি হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ তাকে নতুনভাবে বিয়ে করে তারপর তাদেরকে সংসার করতে হবে এবং তারা যে ভুলের মধ্যে ছিলের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।